In this video, you will learn an easy trick to make an image black and white and keep one color. With the hue and saturation adjustment layer, you can flip a selected range of color to desaturate them. But if you flip the selected color, it will instantly be able to label only one color and make the reset black and white. Let's start. আমরা ক্যানভাসে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করব আমরা যদি চাই যেটা ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটি ঠিক থাকবে আবার এখানে আমরা যদি চাই যে মডেলটিকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করব তো এটা আসলে হিউ স্যাচুরেশন দ্বারা আমরা এই কাজটি খুব সহজে করতে পারি দেখুন আপনি যদি এরকম কোনো ছবি আপনার ফটোশপে ওপেন করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার লেয়ার প্যানেলে এরকম দেখাবে তো লেয়ার প্যানেলের নিচে এখানে খেয়াল করুন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন এটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন হিউ স্যাচুরেশন তো হিউ স্যাচুরেশনে ক্লিক করে দিন হিউ স্যাচুরেশনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হিউ স্যাচুরেশনের প্যানেলটি ওপেন হয়ে গেছে তো এই প্যানেলের মধ্যে আপনি প্রথমে যেটা ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড আইকন দেওয়া আছে এই হ্যান্ড আইকনের মধ্যে ক্লিক করে দিবেন হ্যান্ড আইকনের মধ্যে ক্লিক করার পর আপনার মাউস পয়েন্টটি এরকম আইডোপার টুল ধারণ করবে আপনি দেখতেই পাচ্ছেন আমার মাউস পয়েন্টারটা তো এখন আপনি কোন কালারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন আপনি যদি এখানে মডেলটার কোনো একটি অংশকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান অথবা কালার চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনাকে এটা সিলেক্টেড করতে হবে যে আপনি কোন কালারটি চেঞ্জ করতে চাচ্ছেন বা কোনটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাচ্ছেন সাপোজ এখান থেকে রেড কালারে আমি আইডোপার টুল দ্বারা ক্লিক করে দিলাম রেড কালারের মধ্যে আইডোপার টুল দ্বারা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 315 ডিগ্রি এবং 345 ডিগ্রি আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি/45 ডিগ্রি তো এখন এইখান থেকে হিউ স্যাচুরেশনটাকে আমরা ডাউন করে দেব প্রথমেই আমি হিউ স্যাচুরেশনটাকে ডাউন করে দিলাম দেখুন ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে মোটামুটি ছবিটা কিছুটা গ্রে স্কেল হয়ে গেছে তো এখন এটাকে আমরা আরও গ্রে স্কেল করতে পারি এটা আসলে রেড কালার আমরা সিলেক্ট করেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে রেড কালার তো রেড কালারটি সিলেক্ট করাতে রেড কালারটি কিন্তু ডাউন হয়ে গেছে রেড কালারটি গ্রে স্কেল হয়ে গেছে তো এখন আপনি এইখানে যে স্কেলটি দেখতে পাচ্ছেন এখানে যে স্কেলটি দেখতে পাচ্ছেন সাপোজ এইখান থেকে প্রথমে এই কর্নারের স্কেলটাকে আমি এদিকে একটু বাড়িয়ে দিলাম দেখুন এদিকে ধরুন এই পর্যন্ত বাড়িয়ে দেওয়াতে আমার ছবিটা এখন পুরোপুরিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা যে কালার ছিল সেম সেই কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখন আপনি এই কর্নারে ক্লিক করে এখান থেকে আরেকটি আপনি স্কেল নিতে পারেন তো এখানে ক্লিক করে আমি আরেকটি স্কেল নিলাম দেখতে পাচ্ছেন এটাকে আমি এদিকে একটু বাড়িয়ে দিলাম বাড়ানোর পর এখন এইখানে যে স্কেলটি আছে মাঝখানের এই যে স্কেলটি আছে আপনাকে এই পয়েন্টের ভিতরে ধরতে হবে মাঝখানে এই ব্ল্যাঙ্ক অংশের মধ্যে ধরতে হবে তাহলে সম্পূর্ণ অংশটাকে আপনি এভাবে মুভমেন্ট করতে পারবে দেখুন এখন সম্পূর্ণ ছবিটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে গ্রে স্কেল হয়ে গেছে বাট আমরা যে রেড কালারটিকে করেছিলাম রেড কালারটি কিন্তু হাইলাইট হয়ে গেছে এই মডেলের ভিতরে যত রেড কালার আছে সম্পূর্ণ রেড কালারটিকে আপনি এভাবে হাইলাইট করতে পারবেন দেখুন তো এইখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন করে আমরা এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রফেশনালি করতে পারি এবং নির্দিষ্ট কোনো একটি অংশকে অথবা নির্দিষ্ট কোনো একটি কালারকে আমরা গ্রে স্কেল করতে পারি অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি তো এই ছিল হিউ অ্যান্ড স্যাচুরেশনের টেকনিক শেষ করবো আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক আদানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ